আবারও দুঃসাহসিক চুরি উদয়পুরে। মন্দিরনগরী উদয়পুরে চুরির হিড়িক যেন দিন দিন বেড়েই চলছে। এবার চোরের দল হানা দিল উদয়পুর ধ্বজনগর পুলিশ লাইন এলাকায়, যেখানে গোমতী জেলার পুলিশ 24 ঘন্টা ডিউটি অবস্থায় প্রচুর পুলিশ তাদের হেডকোয়ার্টারে রক্ষা করার দায়িত্বে রয়েছে। আর তাই এত বড় চুরি জনগণকে এ বিষয়ে চিন্তায় ফেলে দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ধ্বজনগর এলাকায় সুনীল দেবনাথের বাড়িতে ভাড়া থাকা ব্যবসা বাণিজ্য করছেন উত্তম দেববর্মা, আর পাশের ঘরে ভাড়া থাকে তার বোন দেবযানী জমাতিয়া। কয়েকদিন ধরে অসুস্থ হয়ে দেবযানী জমাতিয়া গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আর উত্তম প্রতিদিনের মতো সকালে নিজ দোকানে চলে যায়, আর রাতে ফিরে আসে বাড়িতে। সোমবারও তাই হয়েছে, সারাদিন বাড়ির ঘরে ভাই বোন কেউই ছিল না। এই সুযোগ নিয়ে চোরেরা ভাই বোনের ঘরে প্রবেশ করে ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে নিয়ে যায়, মূল্যবান সামগ্রী। সোমবার দোকান বন্ধ করে রাতে ঘরে প্রবেশ করে দেখে ঘরে তালা ভাঙা, বোনের ঘরেও তালা ভাঙা। রাতেই খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। উত্তম দেববর্মা জানায়, চোরেরা ঘরে প্রবেশ করে তার গ্যাস সিলিন্ডার, কিছু নগদ টাকা সহ স্বর্ণের চেইন নিয়ে যায়। বোনের ঘরে কি চুরি হয়েছে তা উত্তম বলতে পারছে না, বোন হাসপাতালে ভর্তি। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় তদন্তে পুলিশ কতটুকু কিনারা করতে পারে এই চুরির ঘটনা, সেই দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন। ওই তো দুই রুমে আসলো তারা, আয়েশারা দেখছে ঘরে কেউ নাই, আয়েশা তারা মদ পান করছে বা কিছু করছে তারা, আয়েশারা তারা কয়জন আছে আমি তো বুঝতে পারি না। ওই তো মনে করেন হে রুম আমি বিয়ারে বোতল পাইছি, আপনারা দেখছেন ঘটনা হয়েছে। আমি দোকান থেকে আওনার পর দিয়ে সেটা আমি ঘরে দেখছি যে আমার ঘরটা খোলা, আমার দিদির ঘর খোলা, আয়া ঘর দেখি আমার পরে এইসব জিনিসপত্র সব লন্ডপন্ড। এরপরে আমি মালিককে জানাইছি যে ঘরে কেউ এমন আমার অবস্থা। এরপরে আয়া দেখি কিন্তু আমার বড় মিসেস ফোন করছি, তুমি তালা ঘর তালা দিছো বা তালা দিছে। আমার তো মেয়ের একটু একটু গলা চিনেছিলো, আর টাকা একটু আসলো 2-2500 মতন আসলো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।